যেই জাতীয় ঐক্যের জন্য পুরো বাংলাদেশ এক হয়েছিল এবং সেই এক হওয়ার ফলাফল স্বরূপ আমরা ফ্যাসিবাদের পতন দেখতে পেয়েছি সেই ঐক্য এখন ঠিক কোথায় আছে অন্তর্বর্তীকালীন সরকার ভাবে ফাংশন করতে পারছে নাকি আসলে ধরনের তৈরি হয়েছে রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ জনগণ সেই সাথে যদি আমি বলি ছাত্রদের আসলে যেই দলগুলো কিংবা সংগঠনগুলো ছিল তাদের মাঝেও এক ধরনের বিভেদ সৃষ্টি হয়েছে কেন এই বিভেদ সৃষ্টি হলো কেন সেই জাত ঐক্য আমরা এখনো ধরে রাখতে পারছি না সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে হয়তো খানিকটা কঠিন হয়ে হয়ে যাবে এই মুহূর্তে সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই জাতীয় ঐক্য সার্বিক পরিস্থিতি কি খুবই ষড়যন্ত্রে কিনা খুবই উদ্বেগের কিনা সেই সব কিছু নিয়ে আজকের দেশ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাসনুভা তন্নি দর্শক আজকে আলোচনায় আমার সাথে আছেন মোশারফ আহমেদ ঠাকুর শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক এবং আছেন ডক্টর আবদুল্লাহ আল মামুন সমাজ রাজনীতি বিশ্লেষক ও শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায় মোশারফ আহমেদ ঠাকুর দিনেরও বেশি সময় হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছেন কিন্তু আমি ঠিক যদি জুলাই কিংবা অগস্টের কথা বলি ঠিক সেই সময়টাতে যেই ধরনের ঐক্য গঠন হয়েছিল সবাই আসলে আমরা একসাথে কাজ করতে দেখেছি এবং সেই সময়টাতে যদি আসলে সেই ঐক্য আমরা ধরে রাখতে না পারতাম হয়তো ফ্যাসিবাদের যেই আমরা ফ্যাসিবাদকে যেভাবে আমরা দূরে সরিয়েছি সেটিও আসলে আমাদের পক্ষে সম্ভব ছিল না সেই ঐক্য খানিকটা কি আসলে ভেঙে যাচ্ছে নাকি সেই ওইকে কোনো না কোনো ষড়যন্ত্র ঢুকে দেওয়া হয়েছে যে কারণে এখন আসলে বিগত এক দুই সপ্তাহ ধরে আমরা যে একটা পর একটা ঘটনা দেখছি সেগুলো কি তারই প্রতিফলন ধন্যবাদ দাস দর্শক শ্রোতা উপস্থাপিকা অপর আলোচক সবাইকে শুভেচ্ছা দেখুন আজকে সরকারের একশো পনেরোতম দিন একশো দিনের বেশি না একশো পনেরো তম দিন একশো পনেরোতম দিনে এসে সরকারের আর শেখ হাসিনার পতন হয়েছে আরো দিন দিন বেশি তো দিনে এসে আমার বলতে কোনো জিধা নাই যে আগস্ট মাসের পাঁচ তারিখে বিভিন্ন মানুষ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে মত নিয়ে একই মোহনায় মিলিত হয়েছে সাংবাদিকরা মিলিত হয়েছে যে লিখতে পারি না বলতে পারি না বাজারে যারা ক্ষুব্ধ মানুষ ছিল ক্রেতা ছিল এরা মনে করছে যে শেখ হাসিনা সরে গেলে আমরা স্বস্তি বাজারে স্বস্তি পাবো যারা ক্ষুব্ধ শ্রমিক ছিল এরা মনে করেছে যে শেখ হাসিনা সরলে আমাদের অবস্থা ভালো হবে ছাত্ররা মনে করেছে আন্দোলনটা শুরু করেছিল যে মুক্তিযোদ্ধার নামে মুক্তিযোদ্ধার কোঠার নামে সব কিছু সে খেয়ে ফেলে হাসিনা হাসিনা বিদায় হলে আমরা চাকরি বাকরি পাব তো এখন সবাই ওই জায়গা থেকে ওই মোহনায় তো আর এখানে কেউ বসে নাই এখন একশো পনেরোতম দিনে এসে মনে হয়েছে যে এই সরকার যে বাজার ব্যবস্থায় বাজার বিপণন ব্যবস্থায় কোনো কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে পারে নাই এটা হলো মূল কথা দুই নম্বর হচ্ছে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের জায়গাটির নাম হচ্ছে যে মানুষের নিরাপত্তা ব্যক্তিগত নিরাপত্তা এই নিরাপত্তার জায়গাটুকুন গভর্নমেন্ট এনশিওর করতে পারেনি তিন নম্বর হচ্ছে যে সবচেয়ে আরেকটি যে মানুষের ভোটাধিকার এবং একটি ভালো ভোট ভালো নির্বাচন এইটার জন্য সরকার এত সলজ্জ যে এটা তিনি মুখ ফুটে বলতে লজ্জায় একবারে মূর্শে যাচ্ছেন কুরবানি হয় যাবে তাও বলবেন না যে নির্বাচনটা কবি নাগাত হতে পারে সেটি কেন তাদের নিজেদের স্বার্থে আমি এত বলবো কেন উনি বলছেন না স্বার্থ মার্থ বুঝি না উনি বলছেন না সম্মানী মানুষ অসম্মান করে কথা বলে লাভ নেই এমনকি এই সরকারকে দেখবেন আপনি তার কেবিনেট কলিগ ডক্টর আসিফ নজরুল আসিফ নজরুলের নজরুল সম্পর্কে আমি সমালোচনা করব দেশে কোন সমস্যা তো নাই কিন্তু আসিফ নজরুল যখন বাংলাদেশের বাইরে যায় তখন সে আমার পতাকা বহন করে তাকে হেনস্থা করা মানে আমার বাংলাদেশের পতাকা মানচিত্রকে হেনস্থা করা আপনি দেখেছেন আজ পর্যন্ত যে আমাদের ফরেন অ্যাডভাইজার তৌহিদ সুইস অ্যাম্বাসেডারকে ডেকে বলেছে যে তোমার দেশে যে আমার মন্ত্রী হেনস্থা হলো কী পদক্ষেপ নিয়েছ ওরা এখনো সুইজারল্যান্ডের রাস্তায় ঘুরে বেড়ায় কীভাবে জিজ্ঞেস করেছে মানে তার ক্যাবিনেট কলিগকেও সে তার ক্যাবিনেট কলিগের নিরাপত্তার প্রশ্নে ক্যাবিনেট কলিগের ইজ্জতের প্রশ্নে এদের কোনো মাথা ব্যথা নেই তো এইরকম একটা অথর্বদের সম্মেলনে যে গভর্নমেন্টে গঠবে এটা আমি কল্পনাও করতে পারি অন্তর্বর্তীকালীন সরকারে যারা কাজ করছেন তাদের আসলে কাজ নিয়ে অনেক ধরনের শঙ্কা তৈরি হয়েছে জনসাধারণের মনে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মাঝেও এক ধরনের শঙ্কা ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি দেখুন যে একজন বিতর্কিত উপদেষ্টা নিয়োগ হয়েছে নাম হচ্ছে সরুয়ার ফারুকি সয়রার ফারুকি না সরুয়ার ফারুকি কিভাবে বলে লেখে সরুয়ার ফারুকি তো সরো আর ফারুকি সরো আর ফারুকি তো সবাই সরু আর ফারুকিকে আকার ইঙ্গিতে বলে দিল যে এটা আসিফ নজরুলের পছন্দ আমি আসিফ কোনো কোনো সংযোগ নাই। এই সরুয়ার ফারুকের নিউগের প্রশ্নে আসিফ নজরুলের বিন্দুমাত্র মাত্র সংশ্লেষ নাই এ সরুয়ার ফারুকিকে নিউ ইয়ার প্রশ্নে সুপারিশ করেছে একজন সুন্দরী মহিলা যে আইনজীবী কি না জানি ওই যে উপদেষ্টা আছে ও করেছে সেটি কি আসলে নিয়োগ হয়েছে শুধু একজনের কথা শুনে কোনো ধরনের কারোর সাথে আলাপ না করেই যার কথাই শুনে করুক দায় কিন্তু প্রধান উপদেষ্টার এই জায়গাগুলোতে আমরা আসতে চাই কিন্তু ডক্টর আবদুল্লাহ আল মামুন যে যেই সার্বিক পরিস্থিতি নিয়ে আসলে আমরা এখন উদ্বিগ্ন হচ্ছে কিংবা বিগত সময়গুলোতে বিগত দুটো সপ্তাহের কথাই যদি আমি বলি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে গণমাধ্যমের সামনে ভাঙচুর সবকিছু মিলিয়ে আমরা যে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে গেছি ঐক্য থেকে আমরা দূরে সরে যাচ্ছি কিনা সেটি আমরা যেমন ভাবছি তেমনি আসলে ঐক্য বলতে আসলে আমরা কি বুঝি এটা তো নিশ্চয়ই একটা উপলব্ধিগত বিষয় এটি তো আসলে ধরাও যাবে না কিংবা ছোঁয়াও যাবে না তাহলে তো সেটি দেখতে কেমন কিভাবে আসলে সেই ঐক্য হওয়ার কথা ছিল ধন্যবাদ আপনাকে আমরা আসলে এবারে যে বিপ্লবটা হয়ে গেল বা অভ্যুত্থান যে ভাষায় আমরা বলি না কেন তার পরবর্তীতে আমরা যেটা আশা করেছিলাম যে ধরনের ঐক্য কারণ এই মুহূর্তে যে ক্রিয়াশীল রাজনৈতিক সামাজিক সংগঠন যাই বলি না কেন আমরা সেটি সবাই একমুখী বা একই মানসিকতা যে যেটাকে আমরা বলছি যে একটি ফ্যাসিস সরকার বা স্বৈরাচারী সরকার বলা হচ্ছে যে তাদের বিরোধী একটা পক্ষ এবং তার যথাযুক্ত কারণ রয়েছে গণতন্ত্রকে হত্যা অর্থনীতি ধ্বংস আমাদের সামাজিক নষ্ট করা বিচার বিভাগ ধ্বংস করা সর্বোপরি গণতন্ত্রের যে হত্যাকাণ্ড হয়েছিল দেশে এবং সবচেয়ে বড় কথা যে বিচার বিভাগ থেকে শুরু করে নির্বাচন সবকিছু চরিত্র হারিয়ে সে যে জায়গাটিতে নিয়ে গিয়েছিল সেখানে কিন্তু খুব স্বাভাবিক প্রক্রিয়ায় একটা ঐক্যের সুযোগ ছিল এবং সেখানে আমি মনে করি যে আমরা শুধু সরকার না আমরা জাতি হিসেবে তিন মাস পনেরো দিন যেটা মোশারফ ভাই বললেন যে খুব লম্বা সময় না আবার কম সময়ও না কারণ এর মধ্যে আমরা দেখেছি যথেষ্ট সময় অন্তর্বর্তীকালীন সরকারগুলো গুলো যেগুলো তিন মাসের মধ্যে তো নির্বাচন করে দেখিয়েছে তারা যে সফল নির্বাচন করে দেখেছে একেবারে কম সময় না কিন্তু এবারের পরিস্থিতিটি একেবারে ভিন্ন জাতীয় ঐক্য তৈরির জন্য আমি কয়েকটি ছোট্ট উদাহরণ আপনাকে দেই যে কয়েকটি বিপ্লবের কথা বলি আমি কারণ ওই সময় তো জাতীয় ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন হয়েছিল অভ্যুত্থান বললে এটিকে ছোট করে দেখাবে যেমন আমি যে কথাগুলো বলবো এখন তিন চারটা বিপ্লবের উদাহরণ দেই তারপরে আমি বলি যে জাতীয় ঐক্যগুলো কিভাবে হয়েছিল তাহলে আপনার প্রশ্নটার প্রতি সঠিক উত্তর দেয়া যাবে একটা হচ্ছে যে ফরাসি বিপ্লব বলি আমেরিকার বিপ্লব বলি রাশিয়া বিপ্লব চীন আফ্রিকাতে বর্ণবাদ বিরোধী যে আন্দোলন এবং পরবর্তীতে রিকনসিলিয়েশন এবং সম্প্রতি ইন্দোনেশিয়াতে সুহার্তর পতনের পরে আমরা যেটা দেখেছি বা রুয়ান্ডাতেও একটা জাতিগত দাঙ্গা থেকে একটা রিকনসিলিয়েশন হয়েছে এই কয়েকটি ইয়ে যদি এই বিপ্লব বা জন অভ্যুত্থান বা ঘটনাকে যদি আমরা দেখি যে কীভাবে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল পাঁচ ছটা বিষয় আমি একটু উল্লেখ করতে চাই প্রথমত হচ্ছে যে এই সোসাইটিগুলোতে কোন ধরনের আক্রোশ বা মব জাস্টিস প্রত্যেকটাতে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তো বাংলাদেশে আছে তাদেরকে কেন নিয়োগ করা হলো না কেন সেই ধরনের ঘটনা গুলোকে নিয়ন্ত্রণ করা গেল না সেটি সেটি বলছে না সেটি একটা ব্যর্থতার জায়গা আবার দেখতে হবে যে সরকার কতটুকু পারতো যেমন হ্যাঁ পুলিশের কথা আমরা বলছি যে পুলিশ একেবারেই পুলিশ বাহিনী ভেঙে পড়েছে শৃঙ্খলা বা তাদের কাজের স্পিহা পুরোটা প্রশাসনে যারা আগের প্রশাসনের ছিল তাদের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা কিন্তু এখনো রয়েছে বিভিন্ন গত কয়েকদিনে যে সাম্প্রদায়িক ইস্যুগুলো সামনে এসছে সেখানে বারবারই বলা হয়েছিল যে কেউ কেউ অংশ গ্রহণও করেছে সেখানে আমরা ব্যর্থ হয়েছি দ্বিতীয় যে কাজটি করা হয়েছিল বিপ্লব পরবর্তী সময়ে যেমন সামাজিক সংহতি তৈরি করা বা সামাজিক সংযোগ তৈরি করা সামাজিক বিভিন্ন সংগঠন তাদেরকে সরকার কোনো না কোনো যেমন আমি বলি একটা যে আমাদের মসজিদ আমাদের মন্দির আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান সেগুলোকে বিভিন্ন দেশে বিপ্লব পরবর্তী অবস্থায় রাষ্ট্রের মধ্যে বা দেশের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় ব্যবহার করা হয়েছিল সেই জায়গাটিও কিন্তু আমরা পিছিয়ে আছি এরপরে আরেকটি জিনিস দেখেন যে ট্রুথ কমিশন সাউথ আফ্রিকাতে একটা অনেক বড়ো ভূমিকা রেখেছিল সেখানে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয়েছিল তারপরে যে আরেকটি জিনিস

প্রস্তুতি গ্রহণ করতে পারতাম আমরা দেখতে পারতাম সেগুলো কোনো কিছু দৃশ্যমান হচ্ছে না কেন হচ্ছে না এবং সেই কারণেই আসলে বারবার সরযন্ত্র মাথাচাড়া দিয়ে উঠছে না তো অনেক ফ্রন্টে কাজ করতে হচ্ছে আমি বলি যে সেখানে যে কত কাজটা করা উচিত ছিল সেটি হচ্ছে যে আপনি তো একটা অস্বাভাবিক অবস্থায় সরকার গঠন করেছেন কিন্তু সরকারের মধ্যে একটা স্বাভাবিক অবস্থায় সরকার পরিচালনার মানসিকতা দেখছি আপনাকে তো কেউ বলে নিয়ে যে আপনি 10 জন উপদেষ্টা নিয়ে কাজ করেন আপনাকে কেউ বলেনি আপনি 20 জন নিয়ে কাজ করেন একদিকে আমাদের যারা বর্তমান সরকারের পরিচালনা করছেন তাদের প্রজ্ঞা এবং ব্যক্তিগত ক্ষেত্রে সফলতা নিয়ে কোনো প্রশ্ন নাই কিন্তু তাদের তো দেশ পরিচালনা এবং রাজনৈতিক প্রজ্ঞার অভাব রয়েছে এই রাজনীতি মুশারফা ঠাকুর আপনার কাছে যদি আমি আসি যে দেশ পরিচালনার কথা আমরা বলছি আমরা বিগত যে সময়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানের ঘটনা থেকে শুরু করে ইসকন নেতার গ্রেফতারের জেরে যে ধরনের ঘটনা আমরা দেখেছি চট্টগ্রামে সেই ঘটনাগুলোকে আমরা ষড়যন্ত্র বলি আর যাই বলি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা তো কাজ করছিল তারা কোথায় ছিল এটা টোটালি অ্যাবসুলেটলি ইন্টেলিজেন্স ফেলুর এটা আরো বড় ঘটনা করতে পারত এই ইন্টেলিজেন্স ফেইলিয়ুরের কারণে যত বড় দুর্ঘটনা হয় রাষ্ট্রে সব ইন্টেলিজেন্স ফেইলিয়ুরের কারণেই হয় আমি আপনাকে ছোট ছোট দি একটা কথা বলি আপনার যে মূল বিষয়ের জায়গায় আপনি একটা রাষ্ট্রে কে সচল রাখার জন্য সরকার তো ইনএক্টিভ থাকতে পারে না হাতপা গুটি বসে থাকতে পারে না রাষ্ট্র তো রাষ্ট্র তো একটা বিমূর্ত জিনিস এটাকে করে সরকার রাষ্ট্রের অ্যাক্টিভিটিকে আপনি দেখুন আমাদের রাষ্ট্রের প্রশাসন ক্যাডার প্রশাসন ক্যাডারে অ্যারাউন্ড থাউজেন্ড লোক আছে আটাত্তর জন সচিব আছে অতিরিক্ত সচিব আছে চারশো যুগ্ম সচিব আছে আটশো উপসচিব আছে চোদ্দশো জন তো এই বুকৃতিতে আমি মনে করলাম হাসেখ হাসিনার আমলে যারা একেবারে লুটপাট পুকুর চুরির সাথে জড়িত ছিল এদেরকে আপনি একশো পনেরো দিনে বাড়ি পাঠান নাই বাড়ি তো পাঠাই পাঠিয়ে দেওয়া উচিত ছিল পাঠিয়েছেন অনেকটা পাঠিয়েছেন পাঠান পাঠান আবার নাই তো এই পনেরো দিনে আপনি এদের মধ্যে আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনার কোন উদ্যোগ নিয়েছেন উদ্যোগ নিয়েছেন আমি আপনাকে বলি প্রধান উপদেষ্টা আজ পর্যন্ত যে সচিবালয়ে দুই চারটা মন্ত্রণালয়ে গিয়ে সচিবালয়ে একটা মিটিং করেছেন ভোদাসাদেরকে নিয়ে করেন নাই কোনো ইয়ার মিনিস্ট্রিতে গিয়েছেন যান নাই আপনি আসুন যে এদের মধ্যে আস্থা বিশ্বাস ফিরিয়ে আনার জন্য আপনি বলবেন যে যারা পুকুরচুরির সাথে ছিল ডাকাতির সাথে ছিল এদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে বাকিরা আপনারা সিরিয়াসলি কাজ করুন রাষ্ট্রের জন্য অভ্যুত্থান্তর পরিস্থিতিকে মোকাবেলার জন্য বাংলাদেশী গণতন্ত্রের জন্য সবাই কাজ করুন দেশ সাথে কাজ করুন এই আশ্বাস কি সরকার থেকে আসছে আমরা তন্ত্রের প্রতি আসে নাই কিন্তু আপনি যে প্রশ্নটি করেছেন সেটাই যদি আমি একটু বলি প্রধান উপদেষ্টা প্রতিবারই আসলে যখনই রাজনৈতিক দলের সাথে বসেছেন তিনি জাতীয়কে আহ্বান করেছেন সবাইকে বলেছেন সবাই মিলে তিনি সবার সাথে তিনি একসাথে কাজ করতে চান ভাই এই মুখে বলে সুইয়া থাকা এক জিনিস আর মাঠে নামা এক জিনিস আমাদের গ্রামে বলে খেতে নামলে মানে মাঠে গেলে কিষাণের বাউ মানে কিষাণ বুঝতে পারে এটা বৃষ্টি আসবে কিনা আরেকটা দেখুন পুলিশ পুলিশের আঠারো জন অতিরিক্ত আইজিপি আছেন ডিআইজি আছে একশো জন অতিরিক্ত ডিআইজি আছে দুইশো জন এসপি আছে ছয়শো জন আপনি ডিআইজিদের মধ্যে অতিরিক্ত আইজিপিদের মধ্যে অন্তত আমি তিনজনকে চিনি যাদেরকে এই মুহূর্তে আইজিপি দিলে অত্যন্ত ভালো চলবে ডিআইজিদের মধ্যে একশো জনের মধ্যে আমি পঁচিশ জনকে চিনি যারা অত্যন্ত ভালো চালাবে সততার সাথে নিষ্ঠার সাথে দক্ষতার সাথে যোগ্যতার সাথে আপনি কুতার থেকে আনলেন বাইরে থেকে কী আনলেন একটা পুলিশ সের আইজিপি আইলেন আইলেন রিটায়ার্ড বাড়ি ঘর চলে গেছে কত বছর আগে দেখতে বুরু থুরথুরে দেখা যায় এটাকে আপনি ডিসিপ্লিন ফোর্সে আপনি ইয়েতে আইনে বসাইলেন কেন চুক্তিভিত্তিক আইনে বসাইলেন কেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কিংবা আসলে যারা দেশের স্টেক হোল্ডার আছেন তাদের সাথে আলোচনা করে যে ধরনের কথা ছিল আমাদের পার্টির মহাসচিব একটা বিদেশি সাথে চ্যানেলের সাথে আলোচনায় উনি বলেছেন যে সরকার যখন প্রথমবার প্রথমবার যখন সরকার গঠন করে তখন দু একটা নাম চেয়েছেন তারা দিয়েছেন দু একটা নাম যে রাখেন নাই তানা তা না রেখেছেন এরপরে না না দূরত্ব না আমরা তো প্রতি মুহূর্তে বলছি এই সরকারকে সমর্থন দিয়ে যায় তার একটা বলছেন যে এই সরকার যেন কোন অবস্থায় ফেল না করে সর্বোচ্চ পাহারা দাও তারপরে এই সরকার সাংবাদিক ইয়া ঢুকাচ্ছে কাকে বাইট করছে দপ্তর পুনর্বটন করছে যেখানে অভিজ্ঞ মানুষের দরকার সেখানে অনভিজ্ঞ ফুলাফান দিচ্ছে এইগুলো কোনো আলোচনা এই প্রশ্নটি একটু করতে চাই ডক্টর আব্দুল আল মামুন এই যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে কিংবা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে যে সিদ্ধান্তগুলো কিংবা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো যেগুলো অন্তর্বর্তীকালীন সরকার নিচ্ছে সেই কারণেই আসলে অবিশ্বাস সন্দেহ বাড়ছে কিনা আবার একটু গোলমেলে হয়ে যাচ্ছে কিনা আমরা যে ঐক্যের কথা বলছিলাম সেই ঐক্য আমি উত্তর নিব তবে একটি বিরতি নিয়ে ফিরতে হবে দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি সাথেই থাকুন অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্টেক সাথে আলোচনা না করে বারবার রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো গ্রহণ করছে এবং সেটি একটি বড় কারণ কিনা তাদের প্রতি অবিশ্বাস সন্দেহ বাড়ছে কিংবা যেই ঐক্যের কথা আমরা বলছি সেই ঐক্যে খানিকটা গোলমাল ধরেছে হম আমি আপনার সাথে কিছুটা একমত বাট একেবারে আলোচনা করছে তা না আমরা কিছু কিছু উদ্যোগ দেখেছি কিন্তু যে প্রক্রিয়া আলোচনা হয়েছে সময় নিয়ে আলোচনা করা হয়েছে প্রশ্ন একটা দু তার আগে আমরা দেখলাম অন্য অন্য এজেন্ডাতে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ছাত্রলীগের বিষয়ে সিদ্ধান্ত সেগুলোতে গভর্নমেন্ট আলোচনা করার চেষ্টা করেছে বাট এটি ঠিক যে আমরা আরো কঠিন বন্ধন বা সংযুক্তি দেখতে চেয়েছিলাম আপনার এই টক শোতে সহ বিভিন্ন চ্যানেলে আমরা এগুলো নিয়ে কথা বলছি যে জায়গাটাতে আমি একটু ছিলাম যে এই সরকারে যারা উপদেষ্টা আছেন তাদের ব্যক্তিগত অর্জন বা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই কিন্তু রাজনৈতিক প্রজ্ঞা এবং প্রশাসনিক দক্ষতা কিন্তু ভিন্ন জিনিস সেই জায়গাটিতে এটাকে ঠিক করা যেত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে উপদেষ্টাদের নিয়োগ নিয়ে অনেক বিতর্ক দেখেছি আমরা সবকিছু নিয়ে বিতর্ক ভাবে চলছে আরেকটি জায়গা হচ্ছে যে যেটা আমি বলছিলাম যে একটি অস্বাভাবিক অবস্থায় আপনি একটি স্বাভাবিক সরকার পরিচালনা করার চেষ্টা করছেন সেটি হবে না আপনি উপদেষ্টাদের সংখ্যা বাড়ান এবং আপনি আরো আপনি যখন আপনার কোনো অভিজ্ঞতা নেই পূর্বের মন্ত্রণালয় চালানোর মতো সেখানে একটি জায়গায় পাঁচটি করে ছয়টি করে মন্ত্রণালয় দেওয়া হচ্ছে তাহলে তো আপনি সফলতা এক্সপেক্ট করতে পারেন না দ্বিতীয় হচ্ছে যে আপনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি আজকে সরকার আলাপ আলোচনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করত একদিকে যে জাতীয় ঐক্যের কথা আমরা বলছি সেটা হয়তো বা কিছুটা অটুট রাখা যেত আমি কয়েকদিন থেকে বিভিন্ন টক শোতে একটা কথা বলছি যে একজন সংস্কার বিষয়ক উপদেষ্টা নিয়োগ করা উচিত যেমন ইন্দোনেশিয়াতে আমি উদাহরণটা দিচ্ছি কদিন থেকে যে সুহার্তর পতনের পরে সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মের জন্য একটা আলাদা উইন্ডো করা হয়েছিল ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং সেখানে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল অনেকগুলো কমিশন হয়েছে এই সরকার তো দ্রব্যমূল্য যেটা মোশার ভাই বলেন দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ট্রাফিক বহির্বিশ্বের ষড়যন্ত্র দেশের ষড়যন্ত্র সবকিছু মিলে নানান ফ্রন্টে সরকারকে খেয়াল রাখতে হচ্ছে সেখানে যদি আমরা দায়িত্ব না দিই কাউকে এরকম যে একজন

একসাথে হয়েছিল খুব দ্রুত অন্যান্য সাংস্কৃতিক বিপ্লব বা অভ্যুত্থানের পরে এত দ্রুত কিন্তু এই ধরনের বিভেদ দেখা যায়নি রাজনৈতিক দলগুলোর মধ্যে এটিও কিন্তু একটু রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনকেও ভাবতে হবে দেখুন কয়েকদিন আগে এই তারা ছাত্র সংগঠনগুলোর খুব অল্প সময় নোটিশ হয়েছে বলে আমরা শুনেছি এবং আরো একটি জিনিস যে সেখানে তারা নেতৃত্ব দিবে যেমন তার তারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে কিন্তু এখন কিন্তু সবাই সবার স্টেকটা পেতে চাইবে তাদের আদর্শের জায়গাটা ভিন্ন একসাথে করাটা একটা বিষয় তাহলে সরকার যেমন একদিকে সংযুক্তিটা তৈরি করতে পারছে না তখন চুপ কেন থাকছে সেটি তাদের সাংগঠনিক অদক্ষতা সেটি দেখতে হবে এই জায়গাটি এই প্রশ্ন যদি একটু আপনাকে করতে চাই বলছিলেন ডক্টর আল মামুন যে আসলে যত বেশি এই ধরনের চলবে নির্বাচন হয়তো অনেকটা বিলম্বিত হতে পারে এই জায়গা তৃতীয় পক্ষের এক ধরনের পরিস্থিতির সুযোগ নেওয়ার জায়গা থেকে যায় সেটি যেমন স্বাভাবিক তেমনি আওয়ামী লীগ নেতারাও যদি এই সুযোগে খানিকটা সংগঠিত হয়ে ওঠেন সেটি আবার বাংলাদেশের জন্য সামনের দিকে ক্ষতির কোনো কারণ কিনা আওয়ামী লীগ এখানে সংগঠিত হইতে বহু দেরি আছে সাপোর্টাইজ করতে পারে ভিতর থেকে এটা তো সহজ জিনিস সাপোর্টাইজ করাতেই তো পারে এটি তো স্বাভাবিক আওয়ামী লীগ সাপোর্টাইজ করার চেষ্টা করবে আপনি মনে করবেন যে আওয়ামী লীগ এমনি আপনাকে দিয়ে ওরা ঘুমায় থাকবে ওদের হাতে টাকা আছে লোকজন আছে সবই তো আছে তো এখন পরিস্থিতি নাই যেহেতু মানুষ ধরে মাইট দেবে রাস্তায় নামলেই এই জন্য বেরিয়ে আসছে না কিন্তু সাপোর্টাইজ করার চেষ্টা করবেন না এটা তো ঠিক না করবে আপনি দেখুন আমি ছোটো ছোট জিনিস বলি চিন্ময় এবং স্কন ইস্যুতে একটা ফাটা ইয়ে তো একটা দুর্ঘটনা তো এটা আপনি চিন্তা করুন তো দেখি যে মহারাষ্ট্রে অথবা গুজরাটে এইসব এলাকায় যদি একজন হিন্দু আইনজীবী মারা যাইতো কোন মুসলমানদের হাতে মুসলমান সংগঠনের হাতে পরিস্থিতিটা কি হইত নজির বাংলাদেশের মানুষের নজির সারা পৃথিবীতে এ খুঁজে পাওয়া যাবে না আপনি বলেন তো দেখি এই ঘটনায় আমাদের উপদেষ্টাটা দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অথবা প্রধান উপদেষ্টা কয়েকজন হিন্দু নেতার সাথে কথা বলেছেন দেখে রানা দাস ডাকা যাইতো স্কোনের ডেকে যেইত দেখে কথা বলে যেত বলছে কোনো হিন্দু নেতাদের সাথে কথা বলতে দেখছেন দেখছেন মুখে কথা বলতে বেতা করে আসুন পুলিশের যে স্বরাষ্ট্র কি উপদেষ্টা পুলিশকে যে আপনি মোটিভেট করবেন পুলিশের যে শক্তি সাহস আগ্রহ উৎসাহ উদ্দীপনা দিবেন। আপনি ওনাকে রাজারবাগ থেকে আরম্ভ করে বিভিন্ন ডিভিশন বিভিন্ন ইয়েতে আপনি দেখছেন লাইনে পুলিশ টাই কথা বলতে দেখছেন কোথাও যাইতে দেখছেন এই ফাইল চালাচালি করার জন্য এই যে কি বলে কেরানির কাজ করার জন্য কি উপদেষ্টা নাকি রাষ্ট্র কি কেরানি চালায় নাকি রাষ্ট্র চালানো করে চালানো আর কেরানিগিরি করা এক জিনিস না রাষ্ট্র চালানো আর ব্যাংকের অ্যাকাউন্টস মেনটেন করা এক জিনিস না এটা রাষ্ট্র চালানো সাপার রাষ্ট্র চালানো হচ্ছে নীতি এবং সিদ্ধান্তের প্রশ্ন এটা এক মিনিট দেরি করলে চলে না জি আবার যে অভিযোগ আপনি করছেন আমি একটু ছোট করে আবার আপনার কাছে আসতে চাই ডক্টর আব্দুল মামুন রাষ্ট্র চালানো নিঃসন্দেহে খুবই একটি কঠিন কাজ এবং দিন শেষে অবশ্যই রাজনৈতিক দলগুলোর হাতে এই কাজটি যাবে সেটি আমরা সবাই প্রত্যাশা করতে চাই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করে এই সরকার দীর্ঘায়িত হতে চায় কিনা দীর্ঘদিন আসলে ক্ষমতায় থাকতে চায় কিনা দিন বাংলাদেশে যখন যে ক্ষমতায় আসে সেই ক্ষমতার লোভ তাকে পেয়ে বসে কি সে কারণে এই ধরনের ঘটনা ঘটছে কিনা না আমার মনে হয় না যে গত কয়েকদিনে যে ঘটনা তার বিনিময়ে সরকার দেশকে অস্থিতিশীল করে ক্ষমতায় সেটি আমার মনে হয় না কিন্তু এটি ঠিক যদি বললাম একটু বৈষম্য ছাত্র আন্দোলনের দায়িত্ব আছে এখানে ইউনিটি দরকার দেখেন আদতে শুধু নির্বাচন না তো আদতে এই দেশটা তো চলতে হবে এটার মূল চালিকা শক্তি কি অর্থনীতি যে আন্দোলনটা হয়ে গেল তার মূল দাবিটা কি ছিল এমপ্লয়মেন্ট বা চাকুর সুযোগ সুবিধা যদি বিনিয়োগ না হয় যদি প্রাইভেট সেক্টর ঠিক না থাকে যদি আমরা কূটনৈতিক সম্পর্ক আমাদের ক্ষতিগ্রস্ত হয় আমাদের যদি অর্থনৈতিক অনগ্রসতার তৈরি হয় তাহলে কিন্তু দ্রব্যমূল্য বাড়বে বিশৃঙ্খলা এটা নিশ্চয়ই কারো কাম্য নয় এই সরকারের আমি মনে করি যে সময় এসেছে দেখুন একটা সরকারের আরেকটা জিনিস বলি যে একটি সরকারের ক্যারিসমা থাকতে হয় যেটা একটা আমাদের মোশারফ ভাই বললেন যে মোটা দাগে ওটাকে আমরা বলতে পারি একটা সরকার একটা ক্যারিসমা থাকতে হয় সেই ক্যারিসমা জায়গাটা কিন্তু নেই ওনারা চেষ্টা করছেন না এটা নিয়ে আমার কোনো দিন মত নেই চেষ্টাটা যখন আপনি করছেন আপনি তো একটা ইঞ্জিন ড্রাইভ করছেন বগিগুলোকে তো নিতে হবে বিভিন্ন রকম সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের সংযোগটা দেখছি না যে জিনিসটা বারবার আমি বলছি যে দ্রুত উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো দরকার মন্ত্রণালয়গুলোকে ডিস্ট্রিবিউট করা দরকার সংস্কারের জন্য আলাদা ব্যক্তিকে অ্যাসাইন করা দরকার সেই কাজগুলো দৃশ্যমান হলে কিন্তু তখন এক ধরনের একটা মানুষের মধ্যে আস্থা আসবে এবং সেই আস্থাটাই কিন্তু আস্তে আস্তে নির্বাচন দিকে আমাদেরকে নিয়ে আপনি বলছেন আরেকটি জিনিস দেখেন আমিও মনে করি যে নির্বাচন একটা রোড ম্যাপ দিলে আমি বলছি যে সব ঠিক হয়ে যাবে অনেকটা কিন্তু ঠিক হবে তখন যেটা হবে আপনি রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনতে পারলেন রাজনৈতিক দলগুলো আরেকটা জিনিস দেখেন

তে হটা শুরু হলো কবেই কিনা কেন প্রথম কথা হচ্ছে এই সরকার একটা উদ্যোগহীন সরকার উদ্যোগহীনতা আপনি যে কোনো একটা ক্রাইসিস হলে সবাইকে একত্তে ডাকে বসে মতামত চায় আপনার এই দաշwidetildeতে কোনো একটা ক্রাইসিস হলে আপনার এমডি বা চেয়ারম্যান সবাইকে ডাকবেন না একত্তে দেখে বলো এই এই ক্রাইসিস না ভারত তো আমাদের ঘটনা নিয়ে কয়বার পার্লামেন্টে কথা হলো রাজনৈতিক দলগুলো কথা আপনি আপনি দেখুন ইসকনিশতেও ভারতের নানান দেখুন

নাম্বার টু আমি বলি যে জাতীয়কে একটা উদ্যোগ কারা নিয়েছে দেখেন নিয়েছে যাদের উদ্যোগটা নেওয়ার কোনো কথা নাই কোনো প্রয়োজন নাই এরা নিয়েছে সশস্ত্র বাহিনী একুশে নভেম্বর আপনি দেখবেন সশস্ত্র বাহিনী দিবসে সকল শ্রেণীর সকল পেশার সকল রাজনৈতিক দলের মানুষকে তারা দেখেছে ওই জায়গায় গিয়ে বলছে যে আসেন বসেন কথা বলেন হাসেন কাঁদেন খুব রাগ দুঃখ যা আছে প্রকাশ করে কথা বলছেন এতে আপনি দেখবেন রাজনীতিতে বরঞ্চ একুশে আগস্ট সবচেয়ে যে সুবাতাসের দিবসটা এই যে একশো পনেরো দিনের মধ্যে রাজনৈতিক সুবাতাসের দিবসটার নাম হচ্ছে একুশে নভেম্বর সবার সাথে সবার দেখা হচ্ছে কথা হচ্ছে অথচ এইটা করার কথা ছিল গভর্নমেন্টের গভর্নমেন্ট

এটা এদের জাতীয় ঐক্যের জন্য যে দক্ষতা দরকার সাহস দরকার এইটা নাই কিন্তু কেন নেই তাদের আসলে তাদের উপরে যেহেতু পুরো রাষ্ট্র নির্ভর করে আছে তাদের উপরে একটা অনেক বড় প্রত্যাশার চাপও রয়েছে সেই চাপের কাছে কি তারা খানিকটা হেরে যাচ্ছে নাকি আসলে তারা যেটি বলতে চাইছে ডক্টর মহাদ প্রেস সচিব তিনি বলেছেন রাষ্ট্রের এই এখনকার পরিস্থিতি নিয়ে অনেক ধরনের অপপ্রচার চালানো হচ্ছে সবই কি শুধু অপপ্রচার নাকি আসলে আমরা ট্যাকেল দিতে পারছি না বলেও অনেক কিছু ঘটছে আমি উত্তর নিব আরও একটি বিরতি নিয়ে ফিরতে হবে দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি সাথেই থাকুন শুনধা দেখছেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন আমরা যে এই পরিস্থিতির কথা বলছি কিংবা বিগত যে সময়টাতে আমরা দেখছি যে অনেক ধরনের সংখ্যা সংখ্যাতা ঘটেছে এবং সেখানে ঐক্যের এক ধরনের প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি কিন্তু আমি স্পষ্টভাবেই বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের তিনি বলেছেন যে পরিস্থিতি নিয়ে কিছু অপপ্রচার হচ্ছে সবই কি শুধু অপপ্রচার না সবই তো অপপ্রচার নয় দেখেন রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা বলি আমরা যে জম বা একটা একটা খুব শক্তিশালী গোষ্ঠী থাকে যারা অনেক কিছু রাষ্ট্রের নিয়ন্ত্রণ করে করতে চায় সেই অবস্থার মধ্যে কিন্তু আমার আমরা আছি একটি সরকার যারা ক্ষমতা ছিল স্বৈরাচার বা ফেসিজ যাদেরকে বলছি তারা এখানে একটা রোল প্লে করার চেষ্টা করছে আমাদের প্রতিবেশী দেশের কথা আমরা শুনছি আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা শুনছি এটিকে দুইভাবে আপনাকে মোকাবেলা করতে হবে এটা আইনের মাধ্যমে সেখানে কিন্তু খুব সফলতার পরিচয় আমরা দিতে পারিনি দ্বিতীয়টি হচ্ছে যে রাজনৈতিকভাবে সেখানেও কিন্তু খুব একটা দূরদর্শিতার পরিচয় দিতে পারিনি তৃতীয়টি হচ্ছে সামাজিকভাবে সেখানেও কিন্তু এই সংযুক্তিটা আমরা তৈরি করতে পারিনি আরেকটি জিনিস বলি আপনাকে যে উনি যে কথাটা বলেছেন এটা একটা সলিউশন কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানে আছে যেটাকে আমরা বলি যে ডায়ালগ আমি আবারও বলি সরকারকে আমরা সময় দিতে চাই আমাদের যে স্বপ্ন নির্বাচন সেটি করতেছে কিন্তু সেটিতে দেখতে হবে যে আমরা সেটেল করতে আরেকটি হচ্ছে যে আমাদের এখানে একটা রাজনৈতিক আমরা একটা জিনিস বলি যে অল আমরা এই সরকারকে ওখানে দেখতে চাই না যে আপনি জিতেছেন জন্য বা বৈষম্য যদি ছাত্র আন্দোলনের ফলে আপনি বিপ্লব করে জিতেছেন জন্য আপনার সব স্টেক সেটিও কিন্তু আমরা দেখতে চাই না আপনি সবাইকে নিয়ে চলবেন তৃতীয় আরেকটি জিনিস দেখেন যে এ ধরনের সমস্যা সমাধান করতে গেলে আপনাকে প্রতিষ্ঠানগুলো যেমন বিনির্মাণ করতে হবে তেমনি রাজনৈতিক প্রতিষ্ঠান বারবার একটা কথা আমি বলছি যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আপনার সম্পর্ক তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ তাহলে কিন্তু এই যে সবগুলো প্রপাগান্ডা কিনা বা সবগুলো বাস্তবতা কিনা তখন আপনার জাতির সামনে একটা স্বচ্ছ তথ্য উপস্থাপন করতে হবে যেটা কথা একটু আগে আমি বললাম

যখন ক্ষমতাটা গ্রহণ করেছেন যারা ক্ষমতায় আছেন যিনি বলেছেন উনি সহ আমি রেসপেক্টফুলি বলছি যেটা যেটা বলছি তো একটা ভিন্ন পরিস্থিতি ভিন্ন আপনাকে কর্মদক্ষতা দেখাতে হবে আপনাকে আরো আপনার শোক করতে হবে আপনাকে ঐক্যবদ্ধের হওয়ার ডাক দিতে হবে আমরা না সেই জায়গাগুলোতে কাজ করলে এখনই হতাশ হয়ে যেতে পারে তারা তবে গত এক সপ্তাহে যে ঘটনা এটি কিন্তু আমাদের সবার জন্য একটা অ্যালার্ম বা একটা সংকেত রাজনীতিবিদদের জন্য সরকারের জন্য আমরা যারা শ্রেণী পেশার মানুষ আছি তাদের জন্য এবং সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আইনের কাটামর মধ্যে দেশের সর্বত্ব স্বার্থ ব্যক্তি এবং দলের স্বার্থ ত্যাগ করে আমরা এর পরেও আমাদের সংভিত না ফিরে তাহলে কিন্তু আশঙ্কা জায়গাগুলো আরো বাড়ছে জি আশঙ্কা কথা আপনি বলছেন কিংবা যে দায়ের কথা আসলে আমরা বারবার বলছি মোশারফ আহমেদ ঠাকুর সেই দায় আসলে শুধুই কি অন্তর্বর্তীকালীন সরকার নেবে নাকি আসলে যারা এই মুহূর্তে রাজনৈতিক দল হিসেবে অবস্থান করছে বাংলাদেশে বর্তমান বাস্তবতায় তাদেরও খানিকটা দায় আছে কেন আসলে বারবার এই ধরনের ঘটনা ঘটছে না দায় প্রধানত সরকারের প্রধানত সরকারের যেমন আপনি আমি যখন ড্রাইভ করি অপর দিক থেকে আমি নিজে রাইট ট্রেকে থাকবো এটা হল প্রথম দায়িত্ব আর অপর থেকে কেউ ভুল করে এসে আমার দিকে আসতেছে কিনা এইটা দেখার দায়িত্ব এটা কম দায়িত্ব তো রাজনৈতিক দলগুলি হচ্ছে যে সরকার ভুল করে আমার উপর কোনো কিছু ফেলে দেয় কিনা ভুল করার কারণে আমি দুর্ঘটনার মুখোমুখি হই কিনা এইটুকুন দায়িত্ব সরকার বিরোধী দলের দেখুন একটা সরকার কি কি রিপোর্ট পায় প্রতিদিন সকালে এস রিপোর্ট পায় এনএসআই রিপোর্ট পাই ডিজিএফআই রিপোর্ট পায় ইউ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স বাকি তিনটা তো সবাই চিনে এই জন্য নিতে বললাম এই রিপোর্টগুলি পায় একটা রাজনৈতিক দলের প্রধানকে এই রিপোর্টগুলি পায় এস বি রিপোর্ট পায় এনএসআই রিপোর্ট পায় ডিজিএফআই রিপোর্ট পায় দেশের সম্বন্ধে সীমান্ত সম্বন্ধে স্ট্র্যাটেজিক পরিস্থিতি সম্বন্ধে পায় তো এখন আসুন আমি এটা কানেক্ট করি চালাকি করে পৃথিবীতে কোনো ভালো কিছু অর্জন করা যায় না ইতিমধ্যে দুইটা চালাকি করেছেন একটা প্রধান উপদেষ্টা নিজে আর একটা চালাকি করেছেন এই প্রধান উপদেষ্টার এই যে কি নাম শফিকুল আলম ওর নামটা শোনার সাথে আমার রক্ত কি তিনি একবার প্রধান উপদেষ্টা বললেন যে বিএনপি চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক প্রধান বিরোধী প্রধান রাজনৈতিক দল তাদের কথা আমরা মেনে নিয়েছি নিষিদ্ধ করার জন্য আরেকটি রাজনৈতিক দল অথরিটি না রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য সরকার নিজের দাবি আমি কথা বলি তারপরে বলবেন আমি কথা বলি দাবি কথা বলেন আপনি আমি বলছি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়া হচ্ছে সরকার তার তার নির্বাহী আদেশ করতে পারে আর আদালত করতে পারে একটি রাজনৈতিক দলকে আরেকটি রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারে না এইটা ডক্টর ইনুস চালাকি করেছেন আরেকটা চালাকি করেছেন ওনার ওনার প্রেস সচিব শফিকুল আলম সে বলেছে যে বিএনপি চায় না বিএনপি চায় না স্কুল নিষিদ্ধ হোক এখন ওকে জিজ্ঞেস করার দরকার কান ধরে

বিএনপি এক বলছে তাদের সাথে মতামত তাদের মতামত নেওয়া হচ্ছে না সেই কারণে দূরত্ব বাড়ছে আবার এখন আপনি বলছেন যে আপনাদের মতামত না নিয়ে আসলে এই ধরনের বক্তব্য রাখা হচ্ছে সেটি শিক্ষানো দিক দূরত্ব সৃষ্টি যে বিএনপি বাইট থেকে পরামর্শ দিতে পারে বিএনপির পরামর্শ তিনি যদি তার বিবেচনায় এসবি এনএসআই ডিজিএফআই এদের রিপোর্টে যদি দেখা যায় বিএনপির পরামর্শের সাথে না মিলছে

যে আলোচনা নিষিদ্ধ করা না করাচ্ছে এই মুহূর্তে মানুষের যে ধারণা মানুষের দিকের কথা আব্দুল মামুন বলছেন এই মুহূর্তে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কতখানি জরুরি সেটি আপনার সেই দিকগুলো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হয় তাকে রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে যেমন বাংলাদেশে রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিরোধের মধ্য দিয়ে মুসলিম লীগ নিয়ে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে আওয়ামী লীগ একবার স্বাভাবিক প্রক্রিয়ায় বাংলাদেশের রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিরোধের মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে সেই কনসেন্সটা ইম্পর্টেন্ট সেটা বাংলাদেশের জনগণ আসলে কি চাইছে সেটির উপরে সবচাইতে বেশি নির্ধারণ করছে জনগণ কি চায় যে অর্থাৎ জনগণের পালস বোঝা যে সবচেয়ে বড় ভুলটি হয়তো আওয়ামী লীগ সরকার করেছিল সেই ভুলটি কি আবার অন্তর্বর্তীকালীন সরকার করতে যাচ্ছে কি না আমি আপনাদের দুজনের কাছে একই প্রশ্ন রাখতে চাই ডক্টর আব্দুল আল মামুন না এখন তো যেটা এখন তো সরকার কোন রাজনৈতিক দলকে যে প্রক্রিয়া আইনটাকে সংশোধন করা হলো আমাদের

এক জিনিস আর নিপীড়ন করা আরেক জিনিস আওয়ামী লীগের মতো নিপীড়ন করার ক্ষমতাই সরকারের নাই কথা বুঝছেন যদি ক্ষমতা থাকতো মিনিমাম নিপীড়নের আগের শব্দটার শব্দটা প্রতিরোধ তো মুল্লা কলেজ এইখানে দুটা কলেজ ভেঙে যেতে পারতো না আর দুইটা কলেজ আবার সানডে মানডে ঘোষণা দিয়ে ঘোষণা করতে পারতো না তো এই সরকার যে নিপীড়ন করে যে ক্ষমতায় টিকে থাকবে সেই ক্ষমতাই সরকারের নাই। আমরা একটি জাত ঐক্যের আসলে আমরা প্রত্যাশা করতে চাই এবং সবাই ভালোভাবে বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নও বাস্তবায়ন করতে চাই ডক্টর আল মামুন মুশেফ আহমেদ ঠাকুর অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আগামীদের সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল ধন্যবাদ এখন সাথে থাকার জন্য